আসসালামু আলাইকুম ইউর আশিক ভাইয়া তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এইচএসসি চব্বিশ বিশেষ করে টেনশনের মধ্যে আছো জানি কারণ তোমাদের এইচএসসি পরীক্ষা শুরুতে এখনও প্রায় এক মাস যেটা কিনা আজকে শিক্ষা বোর্ড থেকে মোটামুটি কনফার্ম করা হয়েছে অর্থাৎ তোমাদের অটোপাস হচ্ছে না পরীক্ষা হচ্ছে এটা কনফার্ম যেহেতু প্রশ্নপত্র পুড়ে গেছে প্রেস থেকে প্রশ্নগুলো ছাপাইতে মোটামুটি এক মাসের মতো সব মিলিয়ে সময় লাগতে পারে এই তো এর মধ্যে এতদিন পড়াশোনার বাইরে চলে গেছি এর মধ্যে এখন আরো পড়তে ভালো লাগতেছে না তো এই মুহূর্তে আসলে কি করা যায় তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য একটা সাজেশন অলরেডি দিয়েছিলাম তো আরো একবার একটু মনে করাই দিই যে চেষ্টা করো যেহেতু সময়টুকু পাওয়া যাচ্ছে এই সময়টুকু কাজে লাগাইতে অনেকেই যারা ছিল একটু ফাঁকি বাস কিন্তু পরীক্ষারই শেষ দিকে এসে তোমার মধ্যে পড়ার একটা কি বলে একটা আগ্রহ জন্মাইছিল যে না পড়তে থাকি অনেক কষ্ট করে পড়তেছিলাম সারা বছর পড়ো নাই কিন্তু পরীক্ষার একটু আগে এসে বেশ ভালোই পরিশ্রম করছো বিশেষ করে তাদেরকে আমি বলবো কারণ অন্য যারা আসো যারা একেবারেই আসো যা এমনি পড়তে মন চায় না তাকে আসলে বইলা আসলে কতটুকু লাভ হবে জানি না তারপরে বলি সবাই শোনো যে চেষ্টা করো একটু যেহেতু সময়টুকু পাওয়া যাচ্ছে একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিন বিশ দিন যতটুকু সময় তুমি পাচ্ছ তুমি দেখবা আজকে দেখো অলরেডি কিন্তু দুই তিন দিন চলে গেছে তুমি কিন্তু তোমার মানে কিছুই হয়তো তুমি নিজেই নিজের মনকে প্রশ্ন করো যে তুমি এই কয়দিনে কী পড়ছো কোনো অ্যান্সার খুঁজে পাও কে যারা অ্যান্সার খুঁজে পাচ্ছ গ্রেট কিন্তু যারা অ্যান্সার খুঁজে পাচ্ছ না যে কেমনে সময় কাটালাম তিন দিন তাদেরকে বলবো যে ভাই তুমি যদি একটু আর একটু ওয়েট করো দেখবে যে আরও পাঁচ দিন চলে গেছে তুমি কোনো ই পাবা না যে সময়গুলো কীভাবে যাচ্ছে এই জন্য এই জন্য বলি চেষ্টা করো পাঁচ দিন দশ দিন পনেরো দিন যতটুকু যতটুকু বোঝা যাচ্ছে যে আরও দীর্ঘ সময় লাগবে আর কি পনেরো বিশ পঁচিশ দিন বিশ পঁচিশ দিন তিরিশ দিন সময় আরো লাগবে পুরোটুকু মানে একেবারেই কিছু খুলে দিয়ে তোমাদের এক্সাম চালু করতে তো এই যে সময়টুকু আমরা পনেরো বিশ পঁচিশ দিন যদি পাই তাহলে যদি কাজে লাগাও তুমি অনেকটুকু করতে পারবে এখন অনেকেই এখন কি তাহলে যে আমি এসির প্রস্তুতি নিই কি প্রস্তুতি নিব কোন পরীক্ষা বাকি আছে কোনটা আগে পড়বো এটা নিয়ে অনেক ঝামেলায় পড়তেছো বা এটা অলরেডি অনেকেই পড়ছো আর অনেকের এখন এটার পড়ার প্রতি অনীহা চলে আসছে সত্যি বলতে আমাকে অনেক কমেন্টে জানাইছে ভাই এডিয়ার পড়তে ভালো লাগতেছে না তো অনেক রকম সমস্যাই হচ্ছে আসলে এই যেই বিশ দিন পঁচিশ দিন সময় পাচ্ছি অ্যাটলিস্ট সেই সময়টুকু যেন আমরা একটু এগিয়ে যেতে পারি সেটা এইস জন্য হতে পারে সেটা অ্যাডমিশনের জন্য হতে পারে তো যাদের এইস ওই পড়াগুলো আর পড়তে মন চাচ্ছে না তারা নতুনভাবে শুরু করতে চাচ্ছ তারা অ্যাডমিশনের পড়াটা শুরু করতে পারো আমরা চেষ্টা করব। আমরা এটা প্ল্যান করছি যে এই মঙ্গলবার থেকেই আমাদের অ্যাডমিশনের ক্লাসগুলো শুরু করব এবং সেখানে আমরা কেমিস্ট্রি দিয়েই শুরু করব। যেহেতু কেমিস্ট্রি তো আমাদের পরীক্ষা পরীক্ষা হয় হয়নি যদি হঠাৎ করে এসএসসি পরীক্ষার ডেটও দেয় তাহলে তুমি ঘাবড়ে যাবে না কারণ তুমি কেমিস্ট্রি পড়তে আর তুমি তোমারও সেই কেমিস্ট্রি সেই পড়টুকু তোমার এইসএসসি কাজে লাগবে এদিকে অ্যাডমিশনও এগিয়ে যেতে থাকবে একটু বুদ্ধিমানের কাজ করতে হবে কারণ যেহেতু তুমি পিছনের দিনগুলোতে অনেক গাফিলতি করছো অ্যাডমিশন যাদের টার্গেট যেটা আমি ভালো কিছু করতে চাই সামনের তুমি নিজেই একটু চিন্তা করো তোমার ফ্যামিলির কী অবস্থা কয়েকদিন পরে হয়তো বা সেই ফ্যামিলির দায়িত্ব তোমার কাঁধে আসবে যদি এখনই ভালো একটা পর্যায়ে তুমি না যাইতে পারো ভালো একটা জায়গায় না যেতে পারো তখন কিন্তু তোমার জন্য খুবই একটা টাক হবে কারণ তোমরা যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে চলতে হয় তাহলে কিন্তু বিশাল বেশ টাকার একটা ব্যাপার তোমার ফ্যামিলির উপরে আরও একটা প্রেশার পড়ে যাবে তো যদি সেটা সমস্যা না হয় তাহলে তো প্যারা নেই আর যদি সেটা সমস্যা হয় তাহলে তো অবশ্যই তোমাকে এখনই সেটার জন্য চিন্তা করতে হবে কারণ অ্যাডমিশন যখন শেষ হয়ে যাবে তখন তুমি যদি এই চিন্তা বসে বসে করো তাহলে তো আর লাভ নাই তো এই তুমি চিন্তা করো তোমার ফ্যামিলির কী অবস্থা তুমি কী চাও তোমার কী স্বপ্ন তো যদি তোমার টার্গেট থাকে যে হ্যাঁ পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে আমার এই এই করার ইচ্ছা তাহলে তুমি সেটার জন্য অবশ্যই এখন থেকেই পরিশ্রম শুরু করো একটা দিন নষ্ট হচ্ছে মানে তুমি পিছাই যাচ্ছ কারণ অন্যরা তো হয়তো সব পড়ে রাখছিল তোমার হয়তোবা অনেক গ্যাপ আসে তুমি সেটা কল্পনা করো চিন্তা করো চিন্তা নিজে আজকে ঠান্ডা মধ্যে বসো যে আমার কি করা উচিত আমার কি সময় এখন নষ্ট করা উচিত আমার বসে বসে কি এখন এই ফেসবুক তারপর হচ্ছে এই হচ্ছে ট্রল এই মিম এগুলো করা উচিত নাকি আমি আমার পিছনে সময় দেওয়া উচিত আমি যেটাতেই পারি এইসএসি অ্যাডমিশন যাতেই পারি সময় দেওয়া উচিত সেটা নিয়ে তুমি একটু ভাববো যে তোমার কী পরিস্থিতি সামনের চার মাস পরে তোমার কী পরিস্থিতি হবে সামনের এক বছর পরে তোমার পরিবারের অবস্থা কি হবে তুমি কি করতে পারো সেখানে এটা নিয়ে একটু ভাবো কারণ এতদূর তোমার বাবা মা তোমাকে কিন্তু চেষ্টা করছে এতদূর আনছে তোমার বাবা মা চেষ্টা করছে দেখেই তুমি এত দূর আসতে পারছো নাহলে হয়তো বা পারতাম দূর আসতেও তো এরপরে কিন্তু তোমাকে হাল ধরতে হবে সারা জীবন কিন্তু একজন তোমাকে পুশ করবে না একটা সময় তোমাকে নিজেই আসলে ফোর্স নিয়ে আগে যেতে হবে তো এটা চিন্তা করো এটা চিন্তা করে ডিসিশন নাও যে আমার কি এখন সময় নষ্ট করা উচিত না কি আমার এখন থেকেই এই সময় প্রত্যেকটা সময় কাজে লাগানো উচিত কিন্তু এরপরও যারা আসছে ভাই আমাকে না গুতাইলে আমি পড়ি না তাদের জন্য কিন্তু আমরা মঙ্গলবার থেকে অ্যাডমিশন ব্যাস শুরু করতেছি তো আমাদের সাথে সাথে তোমার কিছু যোগ পড়া এগিয়ে যাবে তো তোমরা যারা চাও আমাদের সাথে যুক্ত হয়ে যাও খুব সুন্দরভাবে আমরা বেসিক থেকেই একদম শুরু করবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই যারা আমার পড়া বুঝো খুব সহজভাবে ইনশাআল্লাহ আমরা আমাদের এই অ্যাডমিশন ব্যাসে গোসাই দিব তো যারা ভার্সিটি ক্লাস গুচ্ছ ব্যাসে যুক্ত হতে চাও অবশ্যই তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করো যে ভার্সিটি ক্লাস গুচ্ছা ভর্তি হচ্ছে এবং আমাদের কিন্তু একটা অফারও চলতেছে তো মঙ্গলবার পর্যন্ত অফারটা থাকবে তো যারা অফারটা নিতে চাও একদম অল্প টাকার মধ্যে আসলে তোমার পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যাডমিশনের প্রস্তুতি তুমি কমপ্লিট করে ফেলতে চাও তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় টেক্সট করো যে ভার্সি ক্লাস গুচ্ছ ব্যাচে ভর্তি হতে চায় আর তুমি ভর্তি হও বা না হও তুমি সময়টা অ্যাটলিস্ট কাজে লাগাও এটা সবার কাছে রিকোয়েস্ট তুমি যদি পারো যে বাসায় নিজে বসে তুমি পড়ে হ্যাঁ তুমি প্রস্তুতি নিতে কিছু আগে রাখতে থাকবা সেটাও করো অ্যাটলিস্ট তাও করো এটা আমার রিকোয়েস্ট আর যারা চাও অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে সবার সুন্দর শুভকামনা সময় নষ্ট করো না কারণ এখন কিন্তু তোমার হাতে যেহেতু কাজ নাই তুমি এটা সেটা মানে যেটা তোমার আপাতত প্রয়োজন নাই এমন কাজ করে তুমি দিন পার করতেছো তুমি নিজের মনকে প্রশ্ন প্রশ্নগুলি উত্তরটা পাওয়া সেটা করো না ঘুরে দাঁড়াও চেষ্টা করো এখন থেকে নিজের ফ্যামিলির কথা ভেবে হলেও তো আমরা শুরু করে দিচ্ছি মঙ্গলবার থেকে দেখা হচ্ছে আল্লাহে